এটাকে জাপানে হচ্ছে সাকুরা বা চেরি ব্লসম বলে so I think you get the view it's really nice and beautiful and actually spring time এর জন্য এটাকে actually জাপানিজ ভাষায় যেটা বলে ও হানামি so সবাই পার্কে আসে চেরি ব্লসম দেখার জন্য and have picnic kind of things but আজকের ভিডিওতে আমরা যেটা দেখাবো সেটা হচ্ছে আমার স্কিন কেয়ার রুটিন যেটা আমি সামার বা স্প্রিং এ ফলো করি সেটা দেখাবো আর আমার স্কিন মোস্টলি ড্রাই টাইপ এক্সেপ্ট সাম টি জোন একটু আমার অয়েলি ঠিক অয়েলি না আমার অনেক সোয়েট করে অনেক সময় বাট রেস্ট অফ দ্য ফেস ইজ ভেরি ড্রাই সো আমি যা আজকে দেখাবো এগুলো মোস্টলি ফর দ্য ড্রাই স্কিন বাট পাশাপাশি আমি বলে দেবো যে কোন প্রোডাক্টসগুলো অয়েলি স্কিন আপনারা ব্যবহার করতে পারবেন প্রথমে দেখাবো ফেস ওয়াশ ফেস ওয়াশ এমন একটা জিনিস যেটা আমাদের সবার যদি আমরা কিছু ব্যবহার নাও করি ফেস ওয়াশটা সবাইকে ব্যবহার করতে হয় আমি প্রথম যে ফেস ওয়াশটা দেখাবো সেটা নাম হচ্ছে T3 স্কিন ক্লিয়ারিং ফেশিয়াল ওয়াশ এটা হচ্ছে ফ্রম দ্য বডি শপ দিস ইজ সুইটেবল ফর ব্লেমিশড স্কিন এখানে লেখা আছে ইন্টেন্স ডেইলি ক্লিনজিং রিমুভস ইমপিউরিটিস ফর ক্লিয়ারার লুকিং স্কিন আমি এই ফেস ওয়াশটা ফর লাস্ট 4 years or 3 years ধরে ব্যবহার করছি দিস ইজ very perfect for all skin types especially amar kache mone hoy this is more suitable for oily skin because it somosto oil ta ke absorb kore mukh ta ke ekdom dry kore dey ami personally eta ke regular ব্যবহার করি না আমি যেটা করি সপ্তাহে 2 থেকে 3 বার ব্যবহার করি to make my skin feel fresh এবং to absorb the oil to clean the oil আমি এটা ব্যবহার করে থাকি সো আমি এটা বলবো যাদের acne prone skin তাদের জন্য এটা খুবই ভালো oily skin এর জন্য খুবই ভালো to reduce the oil plus এটা কিছু brightening effect আছে এবারে যে ফেস ওয়াশটার কথা বলবো সেটা হচ্ছে Purity Made Simple One Step Facial Cleanser this is a everything in one type of cleanser এখানে যেটা লেখা আছে deep cleans pores and eliminates makeup buildup hydrates as it melts away makeup contains deep cleansing agent natural oil extracts help condition skin fragrance free formula so this is something I discovered 1 year back and this is really good because আপনারা যখন মেকআপ করছেন বা নর্মাল ডেইলি ডে ইউজের জন্য সবচেয়ে বড় অ্যাডভান্টেজ হচ্ছে যে মেকআপ করার পর এটা দিয়ে মুখ ধুলে পুরো মেকআপটা মেল্ট হয়ে যায় এবং ইট রিয়েলি ক্লিনস দ্য হোল মেকআপ দিস ইজ লাইক এক স্টেপে আপনি পুরো কাজটা করতে পারছেন সো আমি যেটা পার্সোনালি করি একটা ক্লিনজিং অয়েল দিয়ে মুখের মেকআপটা রিমুভ করার পরে এই ফেস ওয়াশটা দিয়ে মুখ ধুই বা মাঝে মাঝে ডাইরেক্টলি শুধু এই ফেস ওয়াশটা দিয়ে মুখ ধুই এবং এটা পুরো মেকআপটাকে মেল্ট করে ফেলে দিস ইজ রিয়েলি ভেরি আমি কী বলবো এটাকে বলে যেটা বলে সেটা করে টাইপের একটা প্রোডাক্ট যে যা লেখা আছে যেটা ক্লিন করছে পোর্সগুলোকে মেকআপ মেল্ট করছে ইট রিয়েলি ডাজ দ্যাট সো আই থিঙ্ক দিস ইজ এ ভেরি ইম্পর্ট্যান্ট থিং ফর এভরিবডি ইন দেয়ার স্কিন কেয়ার রুটিন যারা স্পেশালি মেকআপ করেন নেক্সট এখন আমি বলবো স্ক্রাবের কথা আমি যে স্ক্রাবটা গত প্রায় 6 মাস থেকে 8 মাস ধরে ব্যবহার করছি সেটা হচ্ছে লাশের ভেনাস স্ক্রাব এটা হচ্ছে ওশান সল্ট বা সি সল্ট টাইপের একটা স্ক্রাব আমি নামটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব সো দিস ইজ ভেরি রিফ্রেশিং খুবই নাইস স্মেল এবং এটা হচ্ছে গিয়ে যেটা আছে সেটার মধ্যে হচ্ছে এটার মধ্যে সল্ট আছে হুইচ অ্যাক্টস অ্যাজ দ্য বিডস ফর দ্য স্ক্রাব যেটা আপনার স্কিনটাকে ক্লিন করে ডেড স্কিনটাকে রিমুভ করে আমি এটা সপ্তাহে ইউজুয়ালি 2 বার ব্যবহার করে থাকি হুইচ হেল্পস ইন রিসারফেসিং ইউর স্কিন স্কিনটাকে অনেক স্মুথ করার জন্য সাহায্য করে এবং দিস ইজ সুইটেবল ফর অল স্কিন টাইপ আমার মতে কারণ আমি যখন লাস্টে জিজ্ঞেস করেছিলাম যে টোল যে দিস ইজ সুইটেবল ফর অল স্কিন টাইপ এবং এটা স্কিনটাকে ড্রাই করে না এবং সবচেয়ে যেটা কথা হচ্ছে আমার কাছে মনে হয় এটা ব্যবহার করে স্কিনটা অনেক স্মুথ হয়ে যায় কিছু বাম্প আছে আমাদের অনেক সময় অ্যাকনি থেকে ব্রন থেকে অনেকের একটু বাম্প আসে এটা ব্যবহার করলে যেটা এটা আস্তে আস্তে স্মুথ করে মুখটাকে অনেক সো দিস ইজ Lush Venus Scrub ফেস ওয়াশ গেল স্ক্রাব গেল এখন দেখাবো আমি যেটা সেটা হচ্ছে মাস্ক আই এম নট এ ভেরি ফ্যান্সি পার্সন রিগার্ডিং মাস্ক বাট হ্যাঁ আমি অনেক ধরনের মাস্ক কালেক্ট করতে পছন্দ করি বাট রিসেন্টলি গত 1 বছর ধরে যে 2টা মাস্ক আমি রিলিজিয়াসলি ব্যবহার করছি সেটা হচ্ছে একটা অরিজিন্সের ক্লিয়ার ইমপ্রুভমেন্ট অ্যাক্টিভ চারকোল মাস্ক টু ক্লিয়ার দ্য পোর্স আর একটা হচ্ছে গ্ল্যাম গ্লো সো ফার্স্টে যেটা অরিজিন্সের কথা বলেছি দিস ইজ অলসো সুইটেবল ফর অল স্কিন টাইপ বিকজ এটা পোর্সগুলো খুবই সুন্দর করে ক্লিন করে একদম ভিতর থেকে ময়লাটা পরিষ্কার করে আমি এটাকে সপ্তাহে 1 বার করে ব্যবহার করে থাকি এবং আমার কাছে মনে হয় যে এটা স্কিনে আমার স্কিনের পোর্সকে অনেক রিডিউস করেছে যাদের স্পেশালি পোর্সের সাইজটা বড় ইট ইজ ভেরি হেল্পফুল ফর দ্যাম এবং ইট রিয়েলি ক্লিনস যেটা হচ্ছে ইটস লাইক এ ম্যাগনেট which draws out everything from your pores. So আপনারা এটা ট্রাই করে দেখতে পারেন. এটা একটু এক্সপেন্সিভ মনে হলে বাজার আরো ইকোনমিক ব্র্যান্ড লাইক Freeman they also have some charcoal mask. সেটা আপনারা ব্যবহার করে দেখতে পারেন. It acts similarly. আর আরেকটা মাস্ক যেটা কথা বললাম সেটা হচ্ছে Glam Glow Youthmud Tingle Exfoliate Treatment. এটা ইটস রিয়েলি ইউনিক কাইন্ড অফ মাস্ক আমার কাছে যেটা মনে হয়েছে. এটা আমি সপ্তাহে একবার ব্যবহার করি. It has many small like leaves যেরকম চায়ের পাতার মতো সেরকম অনেক কিছু ভিতরে আছে. But it really works nice এবং স্কিনটাকে অনেক ফ্রেশ করে এবং এটা আমার কাছে মনে হয় স্কিনটাকে একটু ফার্ম করে. আর যেটা হচ্ছে obviously it cleans. This everything আমি এখন পর্যন্ত যা দেখাচ্ছি সব কিছুই তার নিজের কাজের পাশাপাশি স্কিনটাকে পরিষ্কার করে ব্রাইট করে. So this is also suitable for acne prone skin. আমার actually acne problem নেই but আমি যেটা prefer করি I use this stuff as a preventive measure যাতে আমার acne না হয় তার জন্য আমি এগুলো ব্যবহার করি because I'm very scared of acne. I never had acne but হ্যাঁ আমি অবশ্যই এর জন্য যেগুলো acne-তে কাজ করে এটা পে কিছু প্রোডাক্ট আমি সবসময় আমার স্কিন কেয়ার রুটিনে রাখি যাতে এটা acne হওয়াকে প্রিভেন্ট করতে পারে সেজন্য. So this is from Glam Glow Youthmud. Glam Glow line থেকে আরও কিছু মাস্ক আছে যেটা আপনারা ট্রাই করে দেখতে পারেন. All of them work similarly very good. This is a very popular brand in celebrities এবং সবাই এটাকে খুবই রিকমেন্ড করে. So আমরা মুখ পরিষ্কার করলাম, স্ক্রাব করলাম, মাস্ক ব্যবহার করলাম. Now we need to bring back the hydration to our face. এত কিছু পরে যেটা স্কিনটা একটু ড্রাই হয়ে যায় সো ইমিডিয়েটলি আমাদেরকে যেটা করতে হবে আমাদের মুখটাকে হাইড্রেটেড করতে হবে. Since I am very dry, আমি যেটা পছন্দ করি সেটা হচ্ছে অয়েলস. But the thing is আমি অনেক ইউটিউবারদেরকে শুনেছি যাদের অয়েলি স্কিন বাট স্টিল দে আর ইউজিং দিস অয়েল বিকজ যা এই অয়েলটা যেটা বলে ফর অয়েলি স্কিন যে দে রিডিউস দ্য প্রোডাকশন অফ দ্য অয়েল বিকজ যখন নাকি স্কিনের অয়েলের ঘাটতি হয় তখন নাকি স্কিনটা বেশি বেশি অয়েল রিলিজ করে সেটাকে কাউন্টার করার চেষ্টা করে. বাট এই অয়েলগুলো ব্যবহার করলে যেটা হয় যে আগে স্কিনটা সেই নিডটা কম ফিল করে টু রিপ্রোডিউস দ্য অয়েল দ্যাট হোয়াট ইট ক্লেমস ফর অয়েলি স্কিন. সিন্স আমার অয়েলি স্কিন না আমি পার্সোনালি এটা বলতে পারছি না বাট হ্যাঁ আমি অনেক ইউটিউবারদেরকে শুনেছি যাদের অয়েলি স্কিন দে আর ইউজিং ইট. আমি যেটা পার্সোনালি ব্যবহার করছি সেটা হচ্ছে জন মাস্টার্স অর্গ্যানিক্স 100% আর্গন অয়েল. 100% আর্গন অয়েলের অ্যাডভান্টেজ হচ্ছে যেটা ইট নেভার মেক্স ইউর স্কিন অয়েলি যেহেতু মুখটাকে খুব চপচপা তেল তেলে ভাব করে রাখবে সেটা না. সিন্স ইটস 100% আর্গন অয়েল এটা স্কিনে অ্যাবজর্ব হয়ে যায় এবং এটা স্কিনটাকে হাইড্রেট করে ফেলে এবং এটা মুখে ভেসে থাকে না ইভেন আপনি. এবং এটা সবচেয়ে বড় যেটা আমি যেটা করে থাকি দিস প্রোডাক্ট ইজ মেড ইন মরক্কো. আমি যেটা করি সেটা হচ্ছে আমি রাতের বেলা মুখ ধোয়ার পরে মুখটা পুরোপুরি না মুছে একটু যখন হালকা হালকা ভেজা থাকতেই আই টেক ওয়ান ড্রপ এবং এটা একটা ড্রপারের মতো আসে. সো আমি একটা ড্রপ নিয়ে জাস্ট একটা ড্রপের মতো দিয়ে সেটাকে মুখের মধ্যে আস্তে আস্তে ম্যাসাজ করে নিই এবং দেন আই ওয়েট ফর ফিউ মিনিটস টু ইউজ দ্য serum or any kind of other things if I want to use. So first সবার আগে মুখ ধুয়ে আমি অয়েলটা ইউজ করি তারপর আমি যা ব্যবহার করতে চাই সেটা ব্যবহার করে থাকি. Since I'm a huge fan of oils আমি আরেকটা যে অয়েল পছন্দ করি সেটা হচ্ছে Josie Maran-এর 100% pure argan oil light. So this one is light and they also have another one which is only 100% pure argan oil. আমি যেহেতু অলরেডি একটা থিক অয়েল ব্যবহার করছি সো আমি আমার কালেকশানে একটা লাইট অয়েল রেখেছি যেটা আমি ইউজুয়ালি মেকআপের আগে ব্যবহার করে থাকি বিফোর আই ডু মাই মেকআপ আর লাইক 10 minutes আগে আমি এটাকে অ্যাপ্লাই করে নিই যাতে একটু আমার মেকআপটা স্মুথলি অ্যাপ্লাই হয় যেহেতু আমার স্কিনটা ড্রাই সবসময় ফাউন্ডেশনটা মানে ড্রাই প্যাচেসদের মধ্যে ক্লিন করার চেষ্টা করে. সো তার জন্য আমি এটাকে অনেক সময় 5 থেকে 10 মিনিট আগে অ্যাপ্লাই করে নিই যাতে এটা স্কিন আমার অ্যাবজর্ব হয়েছে এবং স্কিনটাকে স্মুথ করে. আর এটার যেটা একটা অ্যাডভান্টেজ সিন্স ইটস লাইট ইউ ক্যান ইভেন মিক্স ইট উইথ ইউর ফাউন্ডেশন যদি আপনার ফাউন্ডেশনটা ঠিক হয় সো এটা মিক্স করে এটাকে ডাইলিউট করতে পারেন এবং ডেইলি রেগুলার ডে টাইম ইউজের জন্য ব্যবহার করতে পারেন. খুবই অল্প পরিমাণে লাইক ওয়ান টাইনি ড্রপ আপনার ফাউন্ডেশনের সাথে মিক্স করলেন তারপর ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করছেন ফাউন্ডেশনটা ডাইলিউট হয়ে যায় এবং লাইট কভারেজ হয়. সো দিস ইজ Josie Maran 100% পিওর আর্গন অয়েল লাইট. সো আপনারা চাইলে জন মাস্টার্সটাও ব্যবহার করতে পারেন বা Josie Maran লাইনটাও ব্যবহার করতে পারেন. সো আফটার অয়েল ইউজিং আমি যেটা করি সেটা হচ্ছে আমি একটা ওয়াটার বেসড কোনো একটা ক্রিম ব্যবহার করতে পছন্দ করি সেরাম হোক সেটা ময়শ্চারাইজার হোক. আমি গত 1 বছর ধরে যেটা ব্যবহার করছি সেটা হচ্ছে Laneige-এর ওয়াটার স্লিপিং প্যাক বলে এটাকে. দিস ইজ ভেরি হাইড্রেটিং এবং ইন্টারেস্টিং দিস ইজ ভেরি গুড ফর অয়েলি স্কিন. সো আপনারা যেটা করতে পারেন যে কোনো অয়েল ব্যবহারের পরে বা যদি অয়েল ব্যবহার না করে যারা ড্রাই স্কিন না oily skin তারা just face wash ব্যবহার করার পরে এটা ব্যবহার করতে পারেন এবং এটা completely যেটা করে স্কিনটাকে হাইড্রেট করে স্কিনে অ্যাবজর্ব হয়ে যায় This is a Korean brand as far as I know and আমি যেটা করছি আমার bought it from Korea but this is also available in USA so আপনারা যারা online shopping করেন you can order this through USA এবং this is very good যেটা আমার husband he has very oily skin but this really works very well for him as well so আমি সবাইকে যারা dry এবং oily both আমি সবাইকে suggest করব Laneige water sleeping bag so face area এবং eye area মধ্যে কিছুটা different আছে যেটা হচ্ছে যে আমার ক্ষেত্রে আমার eye area খুবই dry under eye খুবই dry plus I have dark circles এবং যেটা আমার চোখের নিচটা অনেক ফোলা সো তার জন্য আমি গত এক বছর ধরে দুটো ক্রিম অল্টারনেটিভ ব্যবহার করছি একটা হচ্ছে Origins এর GinZing refresh eye cream to brighten and depuff সো এটা যেটা করে আন্ডার আইটাকে ব্রাইট করে at the same time ফোলা ভাবটা কমায় এটা আমি প্রতিদিন রাতে রেগুলারলি ব্যবহার করছি দিস রিয়েলি হেল্প আমি পার্সোনালি যেটা ফিল করেছি যে আমার চোখের আন্ডার আই ফোলা ভাবটা অনেকখানি আগের চেয়ে কমেছে বাট হ্যাঁ দিস থিংস দে টেক এ বিট অফ টাইম এমন না যে আপনি এক সপ্তাহ ব্যবহার করলে খুব বড় একটা চেঞ্জ দেখে ফেলবেন অবভিয়াসলি নট আই এম ইউজিং ইট ফর 1 year সো ইউ ক্যান গেজ লাইক অ্যাটলিস্ট ইউ হ্যাভ টু গিভ ইট 2 to 3 months টু সি দ্য চেঞ্জ So this is very good. It's from Origins. Eye cream gulo shobshomoy ekটু expensive hoye থাকে especially which those ones যেগুলো কাজ করে not like বাজারে অনেক আই ক্রিম পাওয়া যায় but eventually they don't work on you. But যেগুলো actually কাজ করে they are a bit of expensive. But I think যে skin care এর বিষয়ে maybe you can spend less in case of cosmetics but it's better to use better products in case of skin care because your skin is the thing which is going to last forever. So this is from Origins. আর আরেকটা আই ক্রিম যেটা আমি ব্যবহার করি সেটাও Laneige এর এটা হচ্ছে for all skin types white plus renew eye cream this works as also a skin brightener so this is mainly যেটা করে under eye টাকে bright করে so আমি যেটা করি এটাকে mostly makeup এর আগে যে আই ক্রিমটা ব্যবহার করার চেষ্টা করি তখন আমি এটাকে include করার চেষ্টা করি যাতে একটু under eye টা bright হয় so this is again from Laneige নাম হচ্ছে white plus renew eye cream so এই ছিল আমার স্কিন কেয়ার কালেকশন আমি আগে বলেছি যে আই এম এ ড্রাই স্কিন সো দিস ইজ মাই কালেকশন বাট দেয়ার আর মেনি প্রোডাক্টস ইনক্লুডেড ইন মাই স্কিন কেয়ার যেটা ড্রাই ওয়েলি সব ধরনের স্কিনের জন্য সুইটেবল বিকজ আই এম ভেরি স্কেয়ার্ড অফ অ্যাকনি সো আমি সেগুলো ব্যবহার করে যাতে আমার অ্যাকনিটা না হয় আই হোপ আপনারা এখান থেকে কিছু আইডিয়া পাবেন এবং আপনারা নিজের স্কিন কেয়ার রুটিনের সাথে ইনকর্পোরেট করবেন এবং আই থিঙ্ক দ্যাট স্কিন কেয়ার ইজ মোর ইম্পর্ট্যান্ট সামটাইমস দেন কসমেটিক্স বিকজ This is the one thing that is going to last with you that is your skin so we should take care for that and আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে আপনারা অবশ্যই আমাকে আমার ফেসবুকে অথবা এখানে কমেন্টে জিজ্ঞেস করতে পারেন and if you like the video please give me a thumbs up enjoy the view thank you very much for all your love and support and thank you for subscribing আর যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন don't forget to subscribe to my channel and see you in the next video bye bye